আমি কবি কৃষ্ণা বসু, লেখিকা কৃষ্ণা বসু, অধ্যাপিকা কৃষ্ণা বসু, আমি মনে করি সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন এখনো হয়নি। এখনো পৃথিবী জুড়ে ক্ষমতার শীর্ষে পুরুষেরাই রয়েছেন। আমেরিকার মতো একটা প্রথম সারির দেশ, সেখানেও কোনো নারী প্রেসিডেন্ট আজ পর্যন্ত দেখলাম না। ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, এখানেও ইন্দিরা গান্ধী ছাড়া কোনো নারী প্রধানমন্ত্রী আমরা দেখলাম না। আমাদের এখানে নারীর ক্ষমতায়ন হয়েছে, মুখ্যমন্ত্রী নারী হয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে নারীরা কিছু কিছু ক্ষমতার পরিচয় দিয়েছেন, কিন্তু সমগ্র পৃথিবীর দিকে তাকালে এবং ভারতবর্ষের সামাজিক জীবনের দিকে তাকালে দেখা যাবে নারীর ক্ষমতায়ন তেমনভাবে হয়নি। এখনও নারীর পরিচয় পুরুষের পরিচয়ে, প্রথমে পিতার পরিচয়, পরে পতির পরিচয়, তারপরে পুত্রের পরিচয়ে পরিচিত হয় মেয়েরা। নিজেদের ক্ষমতায়ন এখনও তারা পুরোপুরি অর্জন করতে পারেনি, সমাজ সেটাকে এখনও পুরোপুরি অ্যালাউ করেনি। আমাদের সমাজ মূলত পিতৃতান্ত্রিক। পিতার পরিচয়ই পুত্রকন্যার পরিচয়, পিতার পদবী পুত্রকন্যার পদবী, মায়ের পদবী নয়। যে মা নিজের জীবন বিপন্ন করে সন্তানকে পৃথিবীতে আনেন, সেই মায়ের পরিচয়ে সন্তান পরিচিত হয় না, পিতার পরিচয়ে পরিচিত হয়। তার কারণ পিতৃতান্ত্রিক আমাদের সমাজ। এই সমাজে মেয়েরা কিছু কিছু ক্ষমতা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে, কিছু কিছু পারিবারিক সূত্র থেকেও পেয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমার খুব প্রিয় রাষ্ট্র বাংলাদেশ, যেখানে আমি মাঝে মাঝে সাহিত্যের অনুষ্ঠানে যাই, সেখানে একজন নারী ক্ষমতার শীর্ষে রয়েছেন, সেটা তার যোগ্যতাতে যেমন, তেমনি পারিবারিক উৎসধারার থেকেও। নারী তার যোগ্যতা দিয়ে কিছু কিছু ক্ষমতা অর্জন করেছে, আমাদের দেশেও করেছে, কিন্তু সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন হয়নি। পৃথিবীতে যত ক্ষমতায়ন হয়েছে পুরুষের, ততখানি নারীর হয়নি। আজও মেয়েদের নানা রকমভাবে অবদমিত রাখা হয়, বিকশিত হতে দেওয়া হয় না, গৃহকেন্দ্রিক করে রাখা হয় এবং আত্মপরিচয়ে পরিচিত হতে দেওয়া হয় না। যে সমস্ত মেয়েরা আত্মপরিচয়ে পরিচিত হয়েছেন, তারা অনেক লড়াই করে হয়েছেন, সংগ্রাম করে হয়েছেন, তাদের সংগ্রামের প্রতি আমার অভিনন্দন এবং কুর্ণিশ রইল। পুরুষতান্ত্রিক, এটা আমার মাতৃভূমি। মাতৃভূমিতে মাতৃপূজা হয়। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা বলা হয়। আমরা সেই মাতৃপূজারই দেশের উত্তরাধিকারী বলে আমি গর্বিত, কিন্তু সামগ্রিকভাবে দেশটা পুরুষতান্ত্রিক। ঘরে ঘরে পুরুষের প্রাধান্য, রাজনীতিতে পুরুষের প্রাধান্য, অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় পুরুষের প্রাধান্য, সংস্কৃতিতেও মেয়েরা যথেষ্ট যোগ্যতার পরিচয় দেওয়া সত্ত্বেও পুরুষ প্রাধান্যই বেশি। এই যে পুরুষের প্রাধান্য, এটা দীর্ঘদিনের পরম্পরা, সামন্ততান্ত্রিক উত্তরাধিকার। কিন্তু আমি গর্বিত যে এই সমাজে অনেক মেয়ে তার আত্মপরিচয়ে পরিচিত হয়েছেন, এই সমাজে নারী পূজা হয়, এবং আমাদের দেশে যত পূজা হয় তার মধ্যে মাতৃশক্তির পূজাই বেশি। আমরা মাতৃপূজারই জাতি। সমাজের যে প্রান্তিক নারীরা আছেন, তাদের জন্যে কবি কৃষ্ণা বসু, লেখিকা কৃষ্ণা বসুর আন্তরিক বার্তা হলো যে আত্মপরিচয়ে পরিচিত হন, অর্থনীতিতে স্বনির্ভর হন, নিজেকে মাথা উঁচু করে পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করুন। ছোট ভাববেন না, হেয় ভাববেন না নিজেকে, দুর্বল ভাববেন না নিজেকে, কোনো দিক থেকেই আপনি দুর্বল নন, কম ক্ষমতা সম্পন্ন নন। আত্মবিশ্বাসে উদ্বোধিত হতে হবে, আত্মবিকাশে সচেষ্ট হতে হবে এবং লেখাপড়া শিখতে হবে, কলম তুলে নিতে হবে হাতে, যোগ্যতা অর্জন করতে হবে, অর্থনৈতিকভাবে যোগ্যতা সম্পন্ন উপার্জনক্ষম হতে হবে।